কি কি উপসর্গ দেখলে রোগীরা বুঝবেন যে তারা আসলে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন তাদের মধ্যে হয়েছে? যেমন ডার্মাটোফাইট বা টিনিয়া, যেটা সবচেয়ে কমনলি আমরা পাই, সেটার উপসর্গ হয় কি, ছোট একটা দানার মতন হয়, সেটা আস্তে আস্তে চুলকাতে চুলকাতে ছড়াতে থাকে এবং গোল হয়ে সেটা স্প্রেড করে যায়। অনেক সময় দেখা যায় যে অনেকগুলা গোল গোলাকার একসাথে মিলে একটা পলিসাইক্লিক বা অনেকটা এক্সটেন্ডেড এরিয়া জুড়ে ইনফেকশনটা দেখা যায়। তো এখানে যেটা আইডেন্টিফাই ওনারা বুঝতে পারবেন, শনাক্ত করতে পারবেন, সেটা হচ্ছে যে দেখা যায় যে সেন্ট্রালি পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু বাইরের দিকে মার্জিন থাকে, একটা অ্যাক্টিভ মার্জিন থাকে এবং বর্ডারটা খুব ওয়েল ডিফাইন্ড, বোঝা যাচ্ছে যে একটা গোল রিং এর মতো। বর্ডারের রং কি কোনো চেঞ্জ হয়? রিং ওয়ার্ম, অনেক সময় এটাকে রিং ওয়ার্ম বলা হয়ে থাকে। তো বর্ডারের, হ্যাঁ বর্ডারের, যেহেতু এটা অ্যাক্টিভ বর্ডার বলেছি, এটার কালারটা একটু চেঞ্জ থাকে, একটু রেডিশ থাকে। ভিতরে যেমন সেন্ট্রালি কালারটা অলমোস্ট স্কিন কালারের থাকে কিন্তু বর্ডারটা যেটা স্প্রেডিং সেটা একটু, ওখানে কিছু কিছু দানা থাকে, আমরা বলি প্যাপিউল, ভেসিকেল, কিছু পানির দানা, কিছু নর্মাল দানা, লালচে দানা, ঘামাচির মতন দানা, এরকম কিছু দানা থাকে এবং লাল রং থাকে, বর্ডারটা আস্তে আস্তে স্প্রেড করতে থাকে। আর ছুলি বা সোদ যেটা, সেটা সাধারণত দেখা যায় যে একটু ত্বকের চেয়ে স্বাভাবিক রঙের চেয়ে একটু হালকা অথবা একটু গাঢ়, দুই রঙেরই হতে পারে। এটা ওই বকে পিছিয়ে আমি যেটা বলেছি হয়, এটা কোনো সিমটম থাকে না ছুলিতে, কিন্তু দাদে কিন্তু আবার চুলকানি থাকে, পেশেন্ট প্রচণ্ড চুলকানির কমপ্লেন করে। ছুলিতে সাধারণত তেমন কোনো সিমটম থাকে না, এটা জাস্ট একটা কসমেটিক্যালি একটা আনএক্সেপ্টেবল, যে দেখতে খারাপ দেখা যাচ্ছে এবং সাদা সাদা ছিটা ছিটা অথবা কালো কালো। তো শরীরে সর্বত্র, হ্যাঁ হ্যাঁ সর্বত্র ঠিক না, ছুলি যেটা সেটা হচ্ছে আমি বলছি যে আপার ট্রাঙ্কের প্রতি একটা একটু বেশি হয়, হ্যাঁ তবে অন্য অন্য জায়গায় হতে পারে। আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আপনি দাঁত নিয়ে বলছিলেন, এই বিষয়টির সাথে আসলে অনেকেই পরিচিত, বিশেষ করে নামটির সাথে, সেক্ষেত্রে একটু আমরা জেনে নিতে চাই দাঁত জিনিসটি আসলে কি। দাঁত হচ্ছে এটা ডার্মাটোফাইট বলে এক ধরনের ছত্রাক, সেই ছত্রাকের সংক্রমণে এই দাঁতটা হয়ে থাকে। তো এই ছত্রাকটা যখন আমাদের যে সমস্ত ফ্যাক্টর আমি বললাম, ওই উপযুক্ত পরিবেশ পেলে যখন ছত্রাকটা আমাদের বডি ত্বককে আক্রমণ করে, তখন সেই ত্বকে সেই ছত্রাকটা গ্রো করতে থাকে এবং এটা দেখা যায় যে ত্বকের কেরাটিনের প্রতি এটা একটা অ্যাফিনিটি থাকে, যে কারণে যে সমস্ত ত্বক টিস্যুগুলোতে কেরাটিন আছে সেগুলোর প্রতি অ্যাফিনিটি থাকে। যেমন ধরেন আমি বলবো ত্বক, নখ এবং চুল, অর্থাৎ মাথায় যেটা আমরা টিনিয়া ক্যাপিটিস বলি, এটা জায়গা অনুযায়ী নামকরণ করা হয়। যেমন ক্যাপিটিস যেটা মাথায় হয়ে থাকে চুলের প্রতি অ্যাফিনিটি থাকার কারণে, দাড়িতে হয়ে থাকে দাড়ির চুলের প্রতি অ্যাফিনিটি থাকার কারণে, নখে হয় অনাইকোমাইকোসিস, নখ ভেঙে যায়, হলদে হয়ে যায়, ফেটে যায়, নখের বেড থেকে নখটা উঠে আসে। তো এই ধরনের নখে কিছু, যারা হাত সবসময় ভিজা থাকে, ভিজা কাজ করে, তাদের হাতে দেখা যায় যে এরকম নখে এরকম ছত্রাকের সংক্রমণ হতে পারে। তো এই যেটা দাঁত যেটা, এটা আসলে এই তিন জায়গাতেই হতে পারে। তো কমনলি আমরা ত্বকেরটাই বেশি চোখে পড়ে, ওগুলো ওইভাবে করা হয় না। সেক্ষেত্রে এই দাঁত বিষয়টি কি পরিবারের একজনের হলে কি অন্য সদস্যের হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ হ্যাঁ, এটা ছত্রাক সংক্রামক যেহেতু, এটা অবশ্যই একজনের হলে অন্যদেরও হতে পারে। এটার ডাইরেক্টলি হতে পারে, যে একজন পার্সনের সাথে আরেকজন পার্সনের ডাইরেক্ট বডি কন্ট্যাক্টে হতে পারে, এছাড়া তার ব্যবহারের যে জিনিসপত্র সেগুলো থেকেও হতে পারে। একজনের টাওয়াল আরেকজন ইউজ করলে, ব্যবহার করলে সেটা থেকে হতে পারে, একই বিছানা শেয়ার করলে, কাপড় চোপড় শেয়ার করলে, এগুলো থেকে হতে পারে ছত্রাকটা। ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে একজনের যদি দাঁত এই রোগটি হয়ে যায়, তার আসলে কি করণীয়? তাকে হচ্ছে প্রথমত হচ্ছে যে শনাক্ত করার জন্য যেটা একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তার প্রেসক্রিপশন অনুযায়ী তাকে যেভাবে বলা হয় সেভাবে ওষুধটা খেতে হবে। কারণ দাঁতের ওষুধের প্রতি রেজিস্ট্যান্স এখন আমাদের দেশে এত বেশি যে এটা কোনোভাবে ওষুধ দিয়ে এখন কন্ট্রোল করা যাচ্ছে না, খুব বেশি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ওষুধের সাথে আসলে কি বিষয়গুলো, ওষুধের পাশাপাশি যেটা পেশেন্টের প্রতি আমাদের অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে যে তার ব্যবহারের জিনিসপত্রগুলো অবশ্যই আলাদা করে ফেলতে হবে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত গোসল করতে হবে, অন্যের কাপড় গামছা এগুলো যাতে ব্যবহার না করে, শেয়ার না করে, মোটামুটি এইভাবে আইসোলেশনে যদি থাকে কিছুটা এবং যদি ঠিকমতো ওষুধ সেবন করে, তাহলে এটা থেকে সুস্থ হয়ে যেতে পারে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া সম্ভব। জি।